দক্ষিণ এশিয়ার প্রথম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী নদীর পশ্চিম তীরে ফলক উন্মোচনের মাধ্যমে টানেল উদ্বোধন করেন তিনি। দোয়া ও মোনাজাত শেষে গাড়ি বহর নিয়ে আনোয়ারা প্রান্তে পৌঁছান প্রধানমন্ত্রী। এর মাধ্যমে উন্মোচিত হল শিল্প, নগরায়ন ও পর্যটনের অপার সম্ভাবনার দুয়ার। আরও জানাচ্ছেন সিরাজুমনি শুভ। শেখ মুজিবুর রহমান টানেল পূর্ণ হলো আরেকটি স্বপ্ন। সুড়ঙ্গ পথে যুক্ত হলো কর্ণফুলী নদীর দুই পার। চট্টগ্রামবাসীর সঙ্গে ইতিহাসের সাক্ষী হলো বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার প্রথম টানেল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পতেঙ্গায় কর্ণফুলী নদীর পশ্চিম তীরে একটি ফলক উন্মোচনের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। আনুষ্ঠানিক উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি। এরপর গাড়িবহর নিয়ে টানেল ধরে রওনা হন আনোয়ারা প্রান্তে। সেখানে পৌঁছে প্রথম যাত্রী হিসেবে টোল দেন সরকার প্রধান। টোল কালেক্টরের কাছ থেকে রসিদ নিয়ে হাত তুলে তা দেখান শেখ হাসিনা। আনোয়ারা প্রান্তে বেরিয়ে আরেকটি ফলক উন্মোচন করেন তিনি। ওয়ান সিটি টু টাউন গড়ার উচ্চাভিলাষী লক্ষ্য নিয়ে বানানো এই টানেলের মাধ্যমে শিল্পঘেরা কর্ণফুলীর দুই পারের মধ্যে যোগাযোগ সহজ হচ্ছে। সংযোগ হচ্ছে ঢাকা চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের। তাতে গতি পাবে দেশের রপ্তানি বাণিজ্য। কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণের জন্য 2014 সালের 10 জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে বেইজিংয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল। সেই শুরু। তারপর প্রায় 9 বছরের পরিক্রমায় সম্পন্ন হল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল। সিরাজুম মনির শুভ, নাগরিক।